নমস্কার সবাইকে, মুসলিমদের সালাম। তো এখন বাজার হইতেছে 10টা, তো যাইতেছি হইছে বাজারে। বাজারে যাবো তার কারণ হইতেছে কালকে তো আলম ভাইয়ের টিন টুন যা আছে, মানে লোহা লক্কর সব কিনে দিছি, আর কিছু লোহা লক্কর আছে যেগুলা কিছুটা বাকি আছে আজকে। তো সবগুলাই কালকে কিনতে পারি নাই, তো আজকে কালকে কাঠ ভাঙাইতে দিছি, আজকে কাঠ দিব। তো কাঠ আজকে ভাঙিয়ে, তো কাঠ আর কিছু আর লোহা লক্কর আছে, মানে যে লোহা টোহা যেগুলো যে প্যারাক, তো ওইগুলা কিছু কিনতে হইব। তো কিনে আজকে সব কিছু একদম বুঝিয়ে দিয়েছি আসমু। তো যাইতেছি আমি, তো রানা হয়েছি আর উনিও আসবো একটু পরে। তো আমি যাবো, যাই না সব কিছু গুছাই নেই। তো কালকে তো মানে কিনতে কিনতে কি হয়েছে, কালকে মানে টাকা যে নিয়ে গেছিলাম, তো ওই টাকা আবার মানে একটু শর্ট পড়ে গেছিলো, টাকা উঠাইতে পারি নাই, তো সেই জন্য কালকে একটু বাকি রয়েছে। তো আজকে আবার কাঠের টাকা কিছু, মানে কালকে কাঠের টাকা কিছু দিয়ে আসছিলাম, আর আজকে ফুল টাকাটা দিয়ে আসবো কাঠের। তো কাঠও মোটামুটি ভালোই, অনেক দুটো কাঠ লাগলো। তো যাই, যে কাঠটা ভাঙিয়ে তারপরে সব কিছু দিয়ে এসে একদম কমপ্লিট করে দেওয়ার সময়, তারপরে যেদিন কাজ করে, যে কাজের লোক যা কাজ করবে তারা জানি একদম পরিপূর্ণ মতো কাজ করতে পারে। তো সব কিছু কমপ্লিট করে আমি দিয়ে আসি, আমার আর কোনো টেনশন থাকবো না। তো আমি পরপর যে 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 দেখা শুনো যে কাজ কত দূর। তো চলেন যাই, যে একটু ঘুরে আসি মির্জাপুর। আর আমাদের এখানে যে হিরিধান একদম সবুজ হয়ে গেছে, কিন্তু একদম পুরা সবুজ। ওই জামা গো বাড়ি, তো প্রথমে যাবো হইতেছে মির্জাপুর টাকা উঠাইতে। টাকা উঠিয়ে তারপরে কিছু লোহা লক্কর কিনুম, কিনে নিয়ে তারপরে আসুম কুতুব বাজার কাঠ ভাঙাইতে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমার পাগলা ঘোড়া বই করে ফেলেছি, পাগলা ঘোড়াটা একটু মশা দেয় নেই, তো এটা দিয়ে আমি দৌড়াই। তো এটা আমার গাড়িটা কিনাতে আসলে অনেকটাই, মানে এখন বুঝি যে একটু উপকার হয়েছে, দূর দূরান্তে একটু তাড়াহুড়া করে যাইতে গেলেও একটু সুবিধাদায়ক হয়েছে আর কি, সুবিধাজনক হয়েছে। তাহলে আমি যাবো, আর যাইতেছি তো একা, তো একা একা ওইরকমভাবে কিন্তু ভিডিও করা যায় না আসলেই, তারপরেও চেষ্টা করি। তো দেখতে থাকেন, ওই যে আমি গ্লাসে দেখা যায়। তো কাঠ যে ভাঙাইছে, কাঠ ভাঙিয়ে বলে ফেলেছে, সবটি তো পড়ছে না একবারে, তাই না? তা কাঠ তো ভাঙানি হয়ে গেল গা, কাঠ তো মোটামুটি খারাপ না, অনেক কাঠ হয়েছে, তাই না? কোন গাড়িটা একটা বেশি অর্ডার দিব, বেশি একটা বেশি দিব মামা। তাহলে আমরা এই করি, লোহা কিনে নিয়ে আসি, লোহা কিনে নিয়ে তারপরে একবারে খালি বেড়ে যায় গা, কিনতে সময় লাগবো না। কোন লোহা আছে এইবারে? সব কিছু আছে না, লোহা এই টোহা দিকে লোহা কিনে নেই। লোহা কয় ইঞ্চি লোহা? যা যা আছে সব খালি দেন, খালি দিয়ে দেন। হ্যাঁ, যা লেখা আছে সবগুলো দিয়ে দেবেন খালি, কারণ ওটা হলে হুতারির, তো এটা হুতারে দিছে না যে কাজ করবো, হয় কি স্টিমে দিছে না। তাহলে মামার এটা গাড়ি দিয়ে যাবো, মামা টাকা পাইতো, মানে মামা বলতে উনি আমার মামার বন্ধু, তো সেই অনুযায়ী উনি আমার মামা লাগে। টাকাটা নিয়ে যান, ওই যে
বারা কত কেমনে ঘুরে বারা নদীর কাছে ফোন দিছিলাম নদীর মধ্যে আসছে সে আমার যে গেছে আমি নদীর ফোন করে দিয়েছি দিমু কথা ধরে যাও তো ওনে কি হবে আপনারা লোক করে দিন বাজে না আপনি লোক বলছেন বেঙ্গে সাউসে বুঝছেন আর নদী দেখে তিন ছ না বেরোয়ার কত দিমু ওই দিমু না কিছু কম কম দিমু নাম করে তুমি খান চা খান এটু তাহলে পান দেন আমারে কথা কইছিলেন কেন কবে বললাম কথা আপনার কথা কাজ করার কথা কবে ধরে কাজ ধরবো এই যে বৃষ্টি আছে কালকে বৃষ্টি হলো রাত্রে বৃষ্টি বাদলা পেলে তখন বেজালে করবো আচ্ছা দেখা যাক ঈদের পরে ধরবো তো তাহলে মোটামুটি সব কিছু কিন্তু একবারে নেওয়া হয়ে গেলো বা লোহা লক্ষ টকর যা আছে সব আর কিন্তু বাকি রইলো না কিছুই তাই না বুঝছেন ভাই চলে যাবো বাড়ির দিকে মানে বাড়ির দিকে বলতে কাট নিয়ে তার বাড়িতে যাবো আপনি বসো আয় ওই দেখা কাট আয় না যে কাট টাট বড়া শেষ বাঁধ দিছে তো কাঠ মোটামুটি অনেক লাগবো আর কি যে কাঠ আর ভালো কাঠ একবার উন্নত মানের কাঠ নিয়েছি বসে গেছে পারবেন এক সাইডে দিলে দেখে বসেন আলম ভাই এক সাইডে দেখে বসেন আমি আইতাছি পিছনে আনলে গাড়িতে হবেন গাড়িতে যাবেন তাহলে হ্যাঁ তো আবার চিনবো না তাহলে যাইতে থাকেন আমি সামনে যাই কাঠ নিয়ে আমরা এসে করছি আসতেছে ব্যান আসতেছে তো আমি এসে করছি বাড়ির সামনে তো কাঠ এখন নামাইব বাড়ির সামনে আর এই কালকে একটু বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা আর কি এই কারণে সমস্যা যে আসতেছে ব্যান তো এক ব্যানে একটু জুলুম হয়ে গেছে আর কি কাঠটি বেশি হয়ে গেছে আর কি আর সামনে সামনে ওই যে সামনে সামনে না আরে মানে 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 একটা সুন্দর শব্দ ঝিঝি পোকার শব্দ তো খুব ভালো লাগে তো ওই যে দিকে পোকাটা আর এই পোকাগুলো একটা ছোট্ট এমন ছোট্ট পোকা আর এই পোকা দেখলে মনে হবে না যে এত জোরে শব্দ করতে পারে মানে তাজ্জব একটা ব্যাপার পোকাটার সাইজ দেখলে মানে একদিন যদি পারি আপনাদের ধরে দেখামো এমন ছোট একটা পোকা অথচ তার শব্দ হইতেছে বিশাল আকারের শব্দ কাটকে নেই দেখবার কইছে কাঠ আর নামে দেখছে কাঠ নামে তারপরে চলে যাবো আর কি কাটকে নেই নামে বের করছেন আর একটু দূরে গেলে তো কামে না তো দেখে যাবো ইয়ে ব্যথা পাইব কাঠ একবারে খারাপ হয় না কাঠ ভালো কাঠ দিছে আর তো বলে দিল যদি কাঠে সমস্যা হয় যদি ই কম পড়বো না কাঠ বেশি দিয়ে দিছে ঠিক আছে
তাহলে এই করেন আমারে রোজা নাই কবে কাম ধরবো আমারে আজকে রোজা নাই কিন্তু হ্যাঁ বেতে যাবেন না আজকে আর বেতে যাব না মানে বেতে যাব না হন যাইয়ে যাবার না খাওয়া দাওয়া তো করো মই না হন আর যায় না পরে একটু ইউনিয়ন পরিষদে যাওয়ার লাগতে পারে আর এমনি অনুরোধ আপনি রোজা না তো সব সবটি থাকবেন না ঠিক আছে ভালো না 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 খুব সুন্দর থাকা বলে ভালো তাহলে ভাই কয়েন হতারে কয়েন যে সব কিছুই কিন্তু আনা শেষ একবার সব কমপ্লিট আমার আমার ঘর আমার পাক ঘর দেখলে আপনি কবেন কি আর আপনাকে পাকের ঘর দেখে আর আমার পাকের ঘর দেখেন দেখছেন আমার পাকের ঘর আমার পাকের ঘর একবার নিঃশ্বাস পাকের ঘর দিছি আর আপনার কইছে পাক ঘর দিবেন সেটা এ পাক ঘর আপনার ওই এলাকার মধ্যে পাক ঘর হবো না কি খারাপ হয়েছে ভাই কাঠ টা দেখলে যেগুলো যেগুলো খারাপ কাঠ একবার এক নম্বর সব জিনিস দিয়ে কাজ করে দিয়েছি কোনো সমস্যা নেই যে জায়গায় কম করবো টেকা ওই জায়গায় আমি কম টাকার জিনিস আনি নাই আর এনে এলো আপনার এলো 700 টাকা 800 টাকা সেফটি কার্ড ধরছে 700 টাকা সেফটি আছে কার্ড আবার 800 টাকা সেফটি আছে কার্ড এনে এ জায়গায় দুই পদের কার্ড আছে তাহলে আপনি দেখেন 800 টাকা সেফটি একটা কার্ড কত টাকা কার্ডে পরে হিসেব করছেন কারণ হলো একটা জিনিস দিয়ে দেওয়া হবে সে ভালো যদি ভাবে না দেওয়া হয় সুন্দর না হয় এই জিনিসটা ভালো লাগবো না একা একবার সুন্দর করে দিয়ে থেকে যাবো আপনারা জানি রেন্দা মেন্দা করে আরেন জানা একটা ঘর দিয়ে থেকে গেছে কষ্ট তোর করে নেবো না বৃষ্টি তো পড়বো না এতেইটুকু আর কি তো থাকেন ভাই না বাড়িতে যাবো না যাই করেন আস্তে আস্তে নিয়ে জিরে ধীরে নিয়েন না এটা ঠিকই কালকেও খুব বড় হয়েছিল কালকেও অনেক মালা ছিল তো আর সাবধানে নিন দেখে শুনে যে এগুলা কিন্তু অনেক ওজন ঠিক আছে দেখে নেন আর ওই যে বাচ্চা আপনার বাচ্চাগুলো কাঠের থেকে সরান আবার পরে দেবো ব্যথা পাইব আর আবার ব্যথা পাইব দেখে শুনে নিন বুঝছেন তা শিখে ভাবি আর সময় তো ওই যে কাজ টাজ ধরলে আসাই লাগবো এটা দেখা যাক কি হয় আমার জানাইব নি তো আমার বাড়িতে চলে যাবো তো দিয়ে থেকে গেলাম সব কিছুই একদম পরিপূর্ণ কোনো কিছু কম নাই একবারে যা যা লাগবো সব কিছুই একবারে দিয়ে থেকে গেছি আপাতত সব কিছুই যা যা লাগবো একবারে পরিপূর্ণ করে দিয়ে থেকে গেলাম যাতে কাজ করতে আসে কোনোটা কমতি না থাকে তো সবই মোটামুটি কিনা শেষ আর কিচ্ছু বাকি নাই তাহলে শুধু খালি কাজ করা বাকি কাজ করা হয়ে গেলেই একদম কমপ্লিট তো বাড়িতে যাই বাড়িতে যাই না আবার একটু জিরাই গে তো বাড়িতে এসে বসছি বাড়িতে আসতে আস খবর হয়েছে এমন রোদ উঠছে বাবারে বাবা রোদরে এইটুকু জায়গায় আইসি না মনে হয়েছে যে আগুনের মতো গরম কালকে রাত্রি একটু বৃষ্টি হয়েছিল ভাবছিলাম ঠান্ডা পড়বো কিন্তু পরে নাই কি কর এই যে বাবা কি করে রে ভাই কি করো তুমি কি খাও তুমি কিছু খাও না কিছু খাও না কি খাবে আস বেদে না খাও 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 তুমি খাইতেছ বাবা এই যে নিলয় নিলয় বাকি যা লাগবো ইন টোটাল যা আছে একবারে যাতে হুতারে জানি না কয়ে হারে যে কোন কমতি হয়েছে
মানে কাম ধরবো কবে কাম শুরু করবো কইলো তো ঈদের পরে মনে হয় শুরু করবো ঈদের পরে ঈদ না আরো দুই দিন হোতারে বলে ই করছে কোনে বলে কামরে খেলাইছে কইছি যদি এখানে আর কোনো হোতার যদি থাকে তাহলে ওই হোতার দিয়ে কাম করান যায় এখানে কিনাকাটা শেষ সব কিছু শেষ একবারে কিনাকাটা কিচ্ছু বাকি নাই সব কিনে দিয়ে থয়েছি একবার খালি হুতারে খালি ঘর কমপ্লিট করছে যাই খালি হুতার বাকি রয়েছে আমি তাও কয়দিন লাগবো কাজ করতে কয়দিন লাগবো দুইজনে যদি দুই তিনজনে যদি করে তাহলে চার পাঁচ দিন লাগবো চার পাঁচ দিন দশ ফেল টিন কিনা হয়েছে দশ ফেল কিনা হয়েছে তো ওটা মনে করো যে যে কাঠ কাঠ লাগলো কত সেফটি কাঠ পনেরো সেফটি ষোলো সেফটি না সতেরো সেফটি কাঠের কথা বললো সতেরো সেফটি কাঠ হিসাব করছো কত সেফটি সতেরো সেফটি কাঠ লাগছে পনেরো কমতি নেই একবারে একবারে পাকা ভক্ত এলাকার মধ্যে সবচেয়ে ই সুন্দর ঘর হইব পাক ঘরের মতো কোনো পাক ঘর হবো না যেভাবে করে দেওয়া ফেলছি কাম ধরলে তো যামই যামই কইছি যে খবর জানি বের কইছি আমিও যা খবর নিয়ে হবো কিনাকাটা সেই যেতে এলাম হুতারে কৈছিল দু একের মধ্যে কাম ধরবো তা হুতারে কাম ধরে লেছে কিনাকাটা করলাম আরও ধরে লেছে আরেক জায়গায় কাম হ্যাঁ তোর বয়ে থাকবো না তো এখনো ব্যাগ নামাই নাই ব্যাগ রয়েছে আমার তো কী বলো মো আর সবই তো মোটামুটি যা পারছি দেখাইছি তো আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।